নমস্কার। কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে যিনি অতিথি, বিশেষ অতিথি, তাকে নানানভাবে সম্বোধন করা যায়, সম্ভাষণ করা যায়। তো আমার এই মুহূর্তে একটা একটু অন্যরকম বলতে ইচ্ছে করছে যে, যদিও আমরা একটা এরকম স্টুডিওর মধ্যে একটা কৃত্রিম আলোর পরিবৃত্তে বসে আছি, কিন্তু এটা তো ভাবাই যেতে পারে যে ধরুন এটা একটা জ্যোৎস্নার রাত, আর সেই মোম জোছনায় অঙ্গ ভিজে আমরা তো গল্প করতেই পারি। বুঝতেই পারছেন তিনি কে? হ্যাঁ, যিনি মিস ক্যালকাটা 1976। আরতি মুখোপাধ্যায় আজকের অতিথি। আরতিদি, তোমাকে আমাদের অনুষ্ঠানে কতদিন পরে তুমি স্টুডিওতে এলে, আমাদের দূরদর্শন স্টুডিওতে, বলো, তোমাকে স্বাগত জানাই। তোমাকে পেয়েছি এটা একটা আমাদের পরম ভাগ্য। তুমি কলকাতায় তো আজকাল থাকো না, খুব কম থাকো। তো শ্বশুর বাড়ি বোম্বে, ওখানে থাকি। তারপর তুমি পন্ডিচেরিতেও তো? হ্যাঁ, পন্ডিচেরিতেও যাই। কলকাতায় একটা ফ্ল্যাট আছে, এইটুকুই। কিন্তু আসা যাওয়া বিশেষ করো না, কখনো 2 মাস পরে, কখনো 1.5 মাস পরে, এরকম। অথচ মানে একসময় কত অনুষ্ঠান করেছি এটা তো, এগুলো তো, এই জায়গাটা তো আমাদের বিশেষ দিন। 9th August একবার ছিল, একবার কোথাও বাইরে, মানে কিছুদিন আগে বোধহয় একটা টাউন হলে প্রোগ্রাম ছিল। তারও আগে, অনেক দিন আগে আমার মনে হচ্ছে নেতাজি ইন্ডোরে আমরা বোধহয় একটা 9th August অনুষ্ঠান, বা আমার মনে হচ্ছে অনেক, মানে এগুলো আমাদের নিজেদের জায়গা বলতে পারো। এখান থেকেই তো আমরা বড় হয়েছি। সেটাই না, আমার না আর একটা কথা মনে পড়ছিল, সেটা হচ্ছে যে সেই গানটার কথা বললাম না, তুমি যে কথা বলতে শুরু করলে তখন আমার কি মনে হলো বলতো, সেই অষ্টাদশের ছোঁয়া, তখন তোমার 21 বছর বোধ হয়, মানে তোমার মানে এতটা দিন যে পেরিয়ে গেছে, কিন্তু তোমার গলাটা কিন্তু একেবারে সেই রকমই রয়েছে, ওরকম মিষ্টি মধুর, আর সেই অষ্টাদশের ছোঁয়াটা রয়েছে। আমরা কি একটু কথা বলে রাখো, ওই একটা লাইন ওই গানটা শুনবো, তখন তোমার 21 বছর? আচ্ছা, আমি চেষ্টা করছি, আমার একটু তারপরে বিস্তারিত করে দর্শকদের বলো, সেটা হচ্ছে যে তুমি তোমার মায়ের সঙ্গে অনেক গানের কম্পিটিশনে যেতে, এবং সেরকম একটা জায়গায় লতা মঙ্গেশকর, লতাজি এবং আশা ভোসলে, আশাজি ছিলেন, আর লতাজি তোমাকে কোলে বসে চকলেট খাইয়েছিলেন, তাই তো? আর আশাজির সঙ্গে তুমি ইনামিনা ডিকা, আমি গাইনি, আমি আমি উনি কি নেচেছিলেন? নেচে মানে উইথ অ্যাকশন, মানে ইনামিনা ডিকা একটা অন্য স্টাইলের গান, আর কি ভালো যে গিয়েছিলেন শ্রীরামচন্দ্র, ওটার মিউজিক ডিরেক্টর ছিলেন, উনি নিজে কন্ডাক্ট করেছিলেন মারফি কন্টেস্টে সেই বোম্বেতে। সেটা তো আমার মা জাননি, আমার আরেক কাকা পিসি সবাই গেছেন, মাই আমাকে সব সময় নিয়ে যেতেন। এবং তোমার বাড়িতে তো একটা গানের পরিবেশ ছিল ভীষণ ভাবে, মানে সাংগীতিক পরিবেশে আমরা বড় হয়েছি, মা বাবা সবাই গাইতেন, এবং কাকা ক্লাসিক্যাল সেতার বাজাতেন, পিসিও বাজাতেন, তো সেইটা দেখে দেখেই বড় হয়েছি, শুনে শুনে, সরি। আর ওই ঘটনাটা একটু বলো লতাজি তোমাকে। হ্যাঁ, লতাজি পরে এসেছেন, এবং
চিত্তি ছুটি হ্যায়, আমি তো ঘুমিয়ে পড়েছি, কন্টেস্টের পরে আমি ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, আমার আর জেগে থাকতে পারছি না। হঠাৎ আশাজি গাইবেন, তারপরে আমার কাকা পিসিমণি তুলে দিলেন, চলো চলো। সাদা শাড়ি পরা, কি সিম্পল ভদ্রমহিলা। আমি হা করে তাকিয়ে আছি, আর উনি গাইলেন, ইনামিনা ডিকা ঢাই দামা ডিকা। যখন উনি গাইলেন না, তখন ভাবছি, হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি যে এরকম করে কেমন করে গাইছে, মানে গলা কি করে বার করছে। হ্যাঁ, আমরা ওয়েস্টার্ন গান শুনেছি, শুনে বড় হয়েছি, কিন্তু উনি যে উইথ দ্য অ্যাকশন উনি যে গাইছেন, অ্যান্ড লুক ওয়াইজ শি ওয়াজ সো সিম্পল। আমি ভাবছি বাপরে বাপ, আমি অদ্ভুত অবাক চোখে তাকিয়ে আছি। পরপর তোমাকে কি বলবো চৈতালি, তিনবার ওনাকে গাই গানটা গাইতে হলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে দর্শকদের অনুরোধে? হ্যাঁ, অনুরোধে। ও আচ্ছা, লাস্টে হাফ একটু গিয়ে ছেড়ে দিলেন, তো গাইতে হলো। আর লতাজির সঙ্গে তুমি একটা ডুয়েট করেছিলে হেমন্ত দার সুরে? হ্যাঁ হ্যাঁ, মীনা কুমারী ছিলেন, আর বেবি তাবাসসুম, ওই তাবাসসুম তাবাসসুম ওরা ছিল, ওই বাচ্চার মুখে, আর লতাজি মায়ের। লতাজি আমাকে বলছেন, আমি তোমার মা, যা বলবো তাই শুনবে। তারপরে খা, প্রথমে তো খেতে দিলেন, চকলেট টকলেট দিলেন, বিস্কিট দিলেন, খেলাম টেলাম। তারপরে গানটা সেই একটা জায়গা ছিল, জোর পকড়কে আকড় আকড়কে, মানে তখন আমি দেখো সংস্কৃত পড়েছি, তখন তো আমরা স্কুলে হিন্দি লিখতে পড়তে পারি, কিন্তু অত ভালো তো আর, মানে এটাই কি তোমার প্রথম হিন্দি গান? না, তার আগে আমি না গীত গাতা চলতো, তারপরের কথা না, পরের কথা। ওইটা কন্টেস্টের জন্য যারা মিউজিক ডিরেক্টর ছিলেন, মানে ওদের একটা করে গান গাওয়াবেন আর কি, যে ফার্স্ট হবে। আমি হয়েছিলাম, আর মহেন্দ্র কাপুর ফার্স্ট হয়েছিলেন ছেলেদের মধ্যে। তো যাই হোক, সে তখন উনি যখন গানটা কি ছিল, ছম 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 চলি ও মা, দুনিয়া সে না ডরি ও মা, এরকম গানটা ছিল। তারপর হ্যাঁ, তো উনি জোর পকড়কে আকড় আকড়কে, মানে খালি ওইটাতে স্ট্রেস দিচ্ছেন, আর তুই এসে বলো, এসে বলো। তা আমি তাকিয়ে আছি, কেসে বলো দিদি, জোর পকড় কে আকড় আকড় কে, মানে বুঝাচ্ছেন? হ্যাঁ, ওইটাকে এমফাসাইজ করার জন্য। তা মুছে হো জায়গা, করো করো করো, সুন্দর আমাদের হয়ে গেল, দুটো টেক হলো, সুন্দর হয়ে গেল। হেমন্ত দার কথা এলো বলে বলছি যে ওর সুরে তুমি অনেক গান গেছো, অনেক বাংলা গান, অনেক। হ্যাঁ, মানে কোন বাংলা গানটার কথা তোমার মনে পড়ছে এক্ষুনি, যে একটু দু এক লাইন যদি শোনাও? তুমি কতদূর আর কতদূর প্রেমেরই সেই মধুপুর, শোনাবে নাকি? একটু শোনাচ্ছি। কতদূর আর কতদূর প্রেমেরই সেই মধুপুর, কতদূর আর কতদূর। আচ্ছা, ওইটাও কি হেমন্ত দা শুট ছিল, ধন্যী মেয়ের গানটা? এটা নচিকেতা ঘোষ। নচিকেতা ঘোষ, আচ্ছা, নচিতা খুব পপুলার হয়েছিল। বউ কথা কও বলে পাখি আর ডাকিস তো, সাংঘাতিক পপুলার। বউ কথা কও, যা যা বেহায় পাখি, হ্যাঁ যা যা বেহায় পাখি, দুটো ছিল। ওইটা ছিল ওই নচিকেতা ঘোষের সুরে, আর এই গানটা এত বেশি কথা বলা ছিল গানটার মধ্যে, মাঝে মাঝে কথা বলছে। আর কি জানো তো, ওই যে তালটা, ওই বারগুলো কাউন্ট করে করে কথাগুলো বলা, তারপরে মিউজিক আসছে, আবার কথা, তারপরে গান, ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট। হ্যাঁ, তো রিহার্সাল করছি, আর সমস্ত এই গানে নচিদা তো সুর করেছেন, পুলকদা লিখেছেন, অসাধারণ ব্যাপার। তার মধ্যে উত্তম কুমার ইনভলভ হলেন। আচ্ছা, হ্যাঁ, এরকম করে সেই, মানে গানটা আরতি গাইবে, রিহার্সাল এখানে হবে, মানে উনি শুনবেন, আর উনি তো ভীষণ ভাবে মিউজিক্যালি, হি ওয়াজ ভেরি মাচ ইনভলভড, হি ওয়াজ।
যা যা বেহায়া পাখি জানা অন্য কোথা জানা কেউ করিনি মানা অন্য কোথা জানা যা যা বেহায়া পাখি সে ওনার এক্সপ্রেশন অনুযায়ী মানে আমি একটু একটু গিয়ে দেখাচ্ছি তোমাদের রিহার্সালে বা যখন তুমি রেকর্ডিং করছো তখন থাকছেন কি আশ্চর্য না এটাই আজকাল তুমি শিক্ষণীয় কিন্তু বলো মানে ওরকম ভীষণ ভাবে ইনভলভ হতেন আমার একটা ঘটনা মনে পড়ে ভোলা ময়রা বলে ছবি হচ্ছে তখন আমি গাইতে গেছি আর উনি হিরো সেটার অনিল বাগচি মিউজিক ডিরেক্টর ছিলেন তা আমি তখন অলোকনাথ দে অলোকদা ইয়ে করছেন মিউজিকগুলো রিহার্সাল করাচ্ছেন পার্টগুলো বোঝাচ্ছেন তা আমাকে বলছে আরতি তুমি একটু ঘুরে টুরে এসো বসো কিছু খেলে খেয়ে নাও তা আমি আস্তে আস্তে মেকআপ রুমের দিকে গেছি যে একটু ফ্রেশ হয়ে আসি এখান থেকে দেখি দাদা মেকআপ করছেন উত্তমদা কিরে কি গান আছে হ্যাঁ ওই ছবিরই বোধ হয় গান ছিল আর উনি না উনি অন্য ছবির শুটিংয়ে এসছেন আর এটা তো উনি ছিলেন ভোলা ময়রাতে কি অলোক এসছে হ্যাঁ রিহার্সাল হচ্ছে তুই এখন গাইবি না তো আমি না পরে আমাকে ডাকবেন ঠিক আছে বস বস তারপরে অনিল দা এসছেন কিনা খবরটা বলে নিলেন তো না ওনার শরীর খারাপ উনি আসেননি বাস উনি আসেননি তো কি হচ্ছে ছেলেরা কি করছে তারা তো আসতে পারতো মানে এটা ওদের কাজ দে শুড বি প্রেজেন্ট একদম না তখন আমি আর কিছু বলিনি চুপ করে এলাম শোন তুই যা গিয়ে অলোককে বল টেক করার আগে আমায় যেন শুনিয়ে নেয় হ্যাঁ তা আমি গিয়ে যথারীতি অলোকদাকে বললাম অলোকদা দাদা এই কথা বলে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই করবো রাধুদা বাজাচ্ছেন সব আর রাধু রাধাকান্ত নন্দীর একটা অদ্ভুত ব্যাপার ছিল চৈতালি কি বল মানে যে তৈরি করতেন গানের কথার সঙ্গে হ্যাঁ আর মনে হতো যেন তবলা কথাটা কথা বলছে মানে কোনো তাল বাদ্য তখন না মানে কথা বেরোচ্ছে এই যে কি বলবো এই যে একাত্ম হওয়া গানের সঙ্গে যন্ত্রের একাত্ম হওয়া হ্যাঁ এটা সাংঘাতিক ব্যাপার ছিল এটা আমি বোঝাতে পারবো না যে যন্ত্রের সঙ্গে গাওয়ার কি একটা মাদকতা এসে যায় যেন যে ওর সঙ্গে আমি মিলে মিলে চলবো বা ও আমার সঙ্গে মিলে মিলে চলবে আমি একজনের কথা আরেকজন কথা বলছি ভায়োলিন বাজাতেন নার্ভিকারজি বম্বেতে গজানন রাও যোশী এমন পিন পয়েন্ট সুরে আর এমন ভাবে গানটাকে বাজাতেন মনে হচ্ছে ভায়োলিনটা গাইছে আমাদের এখানেও ছিল তখন মন্টুদা ছিলেন হ্যাঁ তোমরা তো চেনো হ্যাঁ তারপরে দিলীপ দা বাজাতেন হ্যাঁ পুরনো সব রেকর্ডিং গুলো দেখি যখন আমাদের রাত্রে চলে পুরনো আর্কাইভ থাকা প্রোগ্রাম গুলো তখন ওদের দেখতে পাই হ্যাঁ তারপরে আর রাধুদা তো আয় আগে আমার কাছে আয় চলে আয় আমি গাই গিয়ে যাচ্ছি আয় আরেকবার গা আরেকবার গা উনি বসে 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 বলগুলো বানাচ্ছেন তুমি তো একদম ছোটবেলা থেকে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছো সাকরুদ্দিন খান সাহেবের কাছে চিন্ময় লাহিড়ি সে তুমি দমদম থেকে টালিগঞ্জ আসছে চিন্ময় লাহিড়ি শিখতে আসতাম তো সুশীল ব্যানার্জি আমি মনে আছে তুমি আমার এই গল্পটা বলেছিলে সুশীল ব্যানার্জি বলে প্রথম আরেকজনের কাছে শিখতাম প্রথম থেকেই না আমাদের জানো চৈতালি ধ্রুপদ শিখতে হবে ধামা শিখতে হবে খেয়াল শিখতে হবে মানে এগুলো বাদ দিলে চলবে না যে তুমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইলে বা আধুনিক এই প্রসঙ্গে আমি আসছি পরে কিন্তু শিক্ষার ব্যাপারটা কেউ কোনোদিন ক্ষমা করতেন না আগে ওই ক্লাসিক্যাল গানের কথা থেকে মনে হলো তোমার কলাবতীর আগে তোমার বিস্তার সুবর্ণরেখা ছবিতে ঋত্বিক ঘটকের আমি জানি না দর্শকরা জানেন কিনা ঋত্বিক ঘটকের ছবিতে তুমি গান গেয়েছো হ্যাঁ এখনো চোখের সামনে ভেসে ওঠে তোমার ওই বিস্তার কলাবতীর আগে বিস্তার মাধবীদি বসে আছেন হ্যাঁ বাহাদুর খান সাহেব দেখো শরদের শ্বেতার শরদের একটা আলাদা স্কেল কণ্ঠটা একটা এমন স্কেলে নেওয়া হয় যেটা দুদিকে সমান থাকে তিন মানে তিনটে অক্টেভে সমান থাকে কিন্তু বাহাদুরদা বলছে না না আরতির গলা তো বেশ চলে যায় কোনো প্রবলেম নেই হ্যাঁ ডিতে সুন্দর তা আমি এখন আমি ডিতে শোনাচ্ছি না কি সুন্দর ভোরবেলা
মাধবী দি কই করছেন বসে, তুমি দেখেছো তো ছবিটা? বারবার দেখি তার মধ্যে এটা একটা, তাই জন্য এটা আরো ভালো করে যায়। সব বলছি পারবে তো, বলছি আরে তোমরা চুপ করে থাকো না, আমি বাজাবো ও গাইবে। আচ্ছা শোনো, ঋতিক ঘটক তোমাকে ছবিতে অভিনয় করতে বলেছিলেন? উনি বাবা সেই নিয়ে তো আমার কান্নাকাটি। কেন তুই করতে রাজি হওনি? না আমি কি ভাবতাম জানো, মানে ভাবতে যে শক্ত কাজ না কি, কেন শক্ত? আর খালি আমি গানকে এত ভালোবাসি চৈতালি, আমি মনে হতো কি আমি যদি অন্য কিছু করি আমার গানটা হারিয়ে যাবে। ছোটবেলার থেকে আমার একটা কিরকম যেন একটা বলে বোঝাতে পারবো না, হ্যাঁ আমি এই যে তৈরি হচ্ছি বা সব সময় গান করছি কিছু না কিছু একটা, এটা আমার একটা হ্যাবিট। বাবা অর্গান বাজাতেন, আমি জোরে খুব সুন্দর দুহাত দিয়ে উনি হারমোনিয়াম বাজাতেন কি সুন্দর করে, কেউ ওই অর্গান বাজাতেন তো তো বেলো করছে কেউ, আমি ওনাকে ইমিটেট করে অনুকরণ করে আমি জমি মাটির মধ্যে আমি এরকম করে হ্যাঁ বাজাতাম। তা আমার ঠাকুমা দেখেছেন বলে এই দেখো এটা হচ্ছে, মানে এটা হচ্ছে ঈশ্বর, ঈশ্বরের দান। সত্যি তাই, এই কণ্ঠ ঈশ্বরের দান। আর যদি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরে, আপনারাও কোথাও যাবেন না, আমরা ফিরছি একটু পরে আরতি মুখোপাধ্যায়কে নিয়ে। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে রয়েছেন আরতি মুখোপাধ্যায়, আমাদের অনুষ্ঠান কথায় কথায় আপনারা দেখছেন। আরতিদি তুমি এক সময় শুনেছি যে বম্বে কলকাতা প্রায় ডেলি প্যাসেঞ্জারই করতে, একই সময় তোমার গীত গাথা চাল চলছে, এদিকে আবার হংসরাজের গান চলছে, তাই তো? ওই সময়টার কথা বলো, যখন তুমি প্রচন্ড ব্যস্ত, মানে এক তো তুমি কলকাতা ছেড়ে বম্বে গেলে, হ্যাঁ, কিন্তু তারপরে আবার এখানেও তুমি ডাক পেলে, ওই 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 যে তোমার সেই ব্যস্ততম জীবন আর কি। তখন আমি একদম গানের মধ্যেই ঢুকে গেছি না, মানে গান শুনবেন প্রফেশনাল জগতে ঢুকে গেছি, দেয়ানে হিট হলো, সুবর্ণলেখা রেখা লোকের ভালো লাগলো, যার ফলে আমি সুপার সুপার হিট, তারপরে অজানা শপথ, হ্যাঁ গোগো বন্ধু, আমার কি দারুণ হিট গান, সেসব করতে 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 তখন আমাকে তারাচাঁদ বাজাতিয়া ডেকে পাঠালেন। ডেকে পাঠালেন, এটা এর পেছনে একটা ঘটনা আছে। সুবর্ণরেখা ছবি যে করেছিলেন প্রডিউসার, তিনি একজন মারোয়ারি ভদ্রলোক, খুব ভালো, রাধেশ্যাম ঝুনঝুনওয়ালা, বড় বাজারে ওদের বিশাল বড় বাড়ি ঝুনঝুনওয়ালা হাউস। উনি ঋত্বিক দাকে ইয়ে করেছিলেন যে আপনি আমার এই ছবিটা করুন, ঋত্বিক দা করলেন, ডিস্ট্রিবিউটার কেউ নেই যে এটা ছবিটা রিলিজ করবে, কেউ রিলিজ করতে চাইছে না সেই সময়টা, তা আমরাও জানি কবে বেরোবে জানি না, এত সুন্দর, এই একটু শোনালাম না ভৈরবীতে কালাবতী, হ্যাঁ একটু না এটা কালাবতী না এটা ভৈরবী, এটা ভৈরবী, হ্যাঁ। তো আমি তখন আমাকে হঠাৎ বললেন যে আরতি তুই একটু আয় স্টুডিওতে একজন আসবে, আমি তো তারাচাঁদবাবু জানি না আমি কি ব্যাপার, তো উনি এসছেন উনি ছবিটা দেখবেন, তো ওনাকে ওই রাধেশ্যামজি বলেছেন যে আমাদের এরকম আটকে বলে আমি দেখতে চাই ছবিটা আমাকে দেখাও, তারপরে উনি বাহাদুর দার আবার জামাইবাবু হন রবিশঙ্করজি, হ্যাঁ ওদের ওনাকেও ডাকলেন, রবুদাও এলেন, সব স্টুডিওতে ভরা, এত গুণী মানুষ, আমাকে তুই আয়, আমি তো বসে রইলাম চুপ করে, তারপরে দেখানো হলো ছবিটা, সবাই চুপ করে দেখলেন কোনো কথা নয়, হঠাৎ করে রবুদা বললেন তুই আর এখানে থাকবি না রে, আমি কেন, না না তুই চলে যাবি এখান থেকে, রবিশঙ্করজি হ্যাঁ তুই কিন্তু এখানে আর থাকবি না, তারপরে আমি বুঝতেও পারিনি জানো চৈতালি, ঠিক তারপরে তারাচাঁদজি বললেন আরতি তুমি বম্বে জানা পড়েগা, আমি কেউ নে জানা পড়েগা মেলে যাওঙ্গা,
আমি ভাবছি আমি এখানে এত কাজ করি, আমি আবার কোথায় যাব? ঠিক হ্যাঁ, মে সময় পে বতাউঙ্গা। তার কয়েক মাসের মধ্যে আমার কাছে ওনার সেক্রেটারি এলেন চিঠিপত্র নিয়ে, অমুক তমুক, যে এরকম একটা ছবি হচ্ছে গীত গাতা চাল, অতিথি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটা নিয়ে, আর তখন সিংহ বাংলায় করেছিলেন করেছিলেন হ্যাঁ সেটাই আবার হিন্দিতে হিন্দিতে, আর উনি অনেক বাংলা ছবির হিন্দি করেছেন তখন, তো খুব বাংলা এখানেই ছিলেন ওনারা, কলকাতাতেই ছিলেন। তো গেলাম, তারপরে বললেন যে এক ইহে ইয়ে তো গাও, আর উসসে পেলে সওদাগর, ওই যে গুড় গুড়ের জানি তো, হ্যাঁ নরেন মিত্রের, নরেন মিত্রের গল্প, পেলে ইয়ে থোড়া গাল, রবি রবীন্দ্র আর অমিতাভ বচ্চন যে ছিলেন, তাতে পদ্মা খান্না না কি কি যেন, আমি ছবি দেখিনি, আমি ওইটুকু দেখে আমি দেখে দেখে গিয়েছি। তো রবি তো এখানেই ছিল, রবীন্দ্র জান ওকে জিজ্ঞেস করলো যে, ওই বললো যে হাম বহুত আচ্ছা হ্যায় বাবুজি, উনকো বুলাইয়ে বহুত আচ্ছা গাতি হ্যায়, আর ও আমাদের একদম ভাইয়েরই মতো ছিল, ঋত্বিক দাই ওর সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিলেন। তো শুন, তখন ওইটা প্রথমে গাইলাম, ওইটা আমার পরীক্ষার মতো ছিল যে হ্যাঁ গাইলাম, বলে বহুত আচ্ছা হ্যায় চলো সারে গানে আরতি গায়েগি, কর গয়া কানহা মিলন কা ওয়াদা, মে ওহি দর্পণ ওহি, লাস্ট গান হলো শ্যাম তেরি বংশী, হ্যাঁ খুব বিখ্যাত হলো। তারপরে উনি বললেন যে আরতি, মে তুমি ইসলিয়ে ইধার বুলায়া, বাস তুমি ইধারই রহো, ইধারই গাতে রহো। ঠিক হ্যাঁ, বললাম নেই মুঝে তো জানা পড়েগা উধার, মে যা আমি না গেলে কি করে চলবে, আমার ওখানে সব কিছু পড়ে আছে। এদিকে শঙ্কর জয়কিষণ তখন আমাকে এমন ভালো গান দিলেন, যেন সেই ছবিটার প্রডিউসার ছিলেন আমার নার্গিসজির ভাই, তিনি আমার গান শুনেছেন, বলে আরতি কোলে এলো, কি ডিফিকাল্ট গান, আমি পরে শোনাবো তোমাদের। তো দুটো, একটা রফি সাহেবের সঙ্গে ডুয়েট ছিল, একটা আমার সোলো ছিল। তখন শঙ্করজি হঠাৎ করে বলছেন, জো ভি কুছ হ্যায় কলকাতা মে ও সারি চিজে তুম আপনে লোগোকে দেখে চলে আও, ইধার ইধার চলে আও, দেখো ক্যা হোতা হ্যায়। কারণ আমি ভাবছি যে এটা তো কি জানি বলছে, আমি আমার বাড়ি ঘর আত্মীয় পরিজন ভাই বোন মা সব এখানে, আমি ওখানে কি করব। তারপর যাই হোক, আমি শুনলাম, হাসলাম, চুপ করলাম, কিন্তু দেখছি তখনও কি তোমার তোমাদের পঞ্চমদার সঙ্গে দেখা হয়নি? পঞ্চমদার সঙ্গে তার আগে অনেকবার দেখা হয়েছে আমার, কিন্তু গানের সুযোগ না, সুযোগ কখনো হয়নি। আমি শচীন দাও, পরে রাহুল দেব বর্মণের সুরে অনেক গান গেয়েছি গেয়েছি, শচীন দাও আমাকে খুব ভালোবাসতেন, বড় ভালো গায়, তুই ভালো করে গা, আমাকে একটা ছবিতে উনি গাওয়ারও চেষ্টা করেছিলেন, কোনো কারণে আরেকজন সঙ্গে ছিল ভদ্রমহিলা, মানে প্রডিউসারের কোনো পরিচিত মহিলা ছিলেন, তো শচীন দা সামহাউ ডিডন্ট লাইক হার সিঙ্গিং স্টাইল আর কি ভয়েস হোয়াট এভার। তখন বলছে আমাকে আস্তে আস্তে ডেকে বলছেন যে, আরতি তুই আর গাস না, এটা এই গানটাই আমি বন্ধ করে দিচ্ছি, আমি তোকে পরে ডেকে গান করাবো। আর আমি তো তখন ছোট, হ্যাঁ ওই কন্টেস্টের পরে পরেই, হ্যাঁ অত আগে, আর পঞ্চম দা তখন বেশ সুন্দর হাফ শার্ট আর ধুতি টুটি পরে ঘুরতেন, আমাদের তো মনে আছে সব, হ্যাঁ এখনকার পঞ্চম দাকে যেরকম দেখেছি তখন বেশ মজা মজার কথা বলতেন এরকম। তো ঠিক আছে, আমি আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তো চলে এসেছি ভুলেও গেছি। পরে একদিন শুনলাম রেডিওতে আশা যে ওই গানটা গেয়েছেন, তখন বোধ হয় ছবিটার প্রয়োজনে দরকার হয়েছিল, করে দিয়েছেন। পরে আমাকে ঋষিদা আবার নিয়ে গেলেন শচীন্দার কাছে, বলে ওকে তো আমি চিনি, ও তো খুব ভালো গায়, হ্যাঁ ও তো গাইবে, ও তো এখানেই গাইবে, সকলের একটা কিরকম ছিল যে আমি ওখানেই থাকবো ওখানেই গাইবো, মুকুল দত্ত সেও, আর তুই কেন তুই চলে যাস রে, তুই চলে আয় এখানে। আমি কেন যে চলে যাই, তখনও তোমার এখানে সঙ্গে জগৎটা তখন ভীষণ, আমি এদের সঙ্গে এমন ভাবে জড়িয়ে আছি, এত ব্যস্ততা, আমি ভাবতে পারছি না চৈতালি আমি কেমন করে যাব, শুধু আসা যাওয়া করতাম, আর কি ক্লান্ত লাগতো, ওখানে সব কিছু এখানে সব কিছু মানে মানিয়ে নিতে, তারপরে ওখানে গিয়ে হিন্দি ছাড়াও প্রচুর আঞ্চলিক ভাষায়, প্রচুর আঞ্চলিক ভাষায় গান গেয়েছো, গুজরাতি ফিল্মের জন্য গিয়েছি, পরপর 3 বার আমি স্টেট অ্যাওয়ার্ড পেয়েছি,
জানো, তুমি যাও সব মন্দিরে আমার গান বাজে, যেগুলো স্পিরিচুয়াল গান আর কি, এমনি তো জাগান আছেই আছে, তো মন্দির আরতি মুখার্জি নে গায়া। এখানে দূরদর্শনের জন্য একটা কাজ করেছে আমার যতদূর মনে পড়ছে, সেটাতেও তুমি ওরকম আঞ্চলিক গানগুলো গিয়েছিলে, আবার পোশাক বদলে ওই শাড়ি বদলে ওই শাড়ি পরে, হ্যাঁ ওই সেই 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 প্রভিন্সের শাড়িগুলো পরে পরে মালতী করেছিল, খুব সুন্দর খুব সুন্দর, কত গান গিয়েছি তো ওড়িশা, আসাম, মণিপুরি, পাঞ্জাবি, তারপরে তোমার ভোজপুরি, রাজস্থানি, কর্ণাটকের গান, কর্ণাটকের যে পোয়েট বেন্দ্রে বিখ্যাত উনি, ওনার গান আমি গাইলাম স্কুলের প্রার্থনার সেই গানটা হতো জানো, তো আমার গুরুজি ছিলেন ওখানে রমেশ নাটকার্নি বলে, তো উনি আমির খাঁ সাহেবেরই গুরু ভাই ছিলেন, বলে আরতি তুমি এ গাও, তো আমি সত্যি কথা বলতে কি আমি কিন্তু খুব সবার মাঝে আমি বেশ ভালোই ছিলাম, ভালোই আছি, দুটো জায়গাতেই তুমি খুব ভালো, মানে কি বলবো তোমার চারিপাশে সবাই তোমাকে খুব স্নেহ করেছে, খুব খুব। ওখানে তুমি রবীন্দ্র জৈনের গান করেছো না বোম্বেতে, পর পর এই তো গীত গাছা গাতা চল থেকে শুরু হলো, তপস্যা মানুক, তারপরে বাপি লাহিড়ী করলো, ওদের সঙ্গে যাদের কন্ট্রাক্ট, প্রথমে আরতি গায়ে গি বাবুজি, মানে তারাচার্য বলতো আরতি গায়ে গি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তো কেউ কোনোদিন কিছু বলেনি, আর অত বড় একটা হাউস কারু বলার ক্ষমতাও ছিল না, আর আমি যে যে ছবিতে গিয়েছি সেখানে লতাজিও গিয়েছেন, আশাজিও গিয়েছেন, হ্যাঁ তো কার কি বলার আছে। তারপরে একদিন হেমন্তদা আমাকে বললেন যে তুই এখানে এসেছিস, তুই লতার বাড়ি যাসনি এখনো, আমি ভাবছি যাব যাব আর আবার চলে আসি এখানে না, তো একদিন রেকর্ডিং করে আমি ওনার বাড়িতে গেছি ফিল্ম সেন্টার থেকে, গিয়ে এরকম আমাকে উষা দিদি, আমি ওর যে আয়া ছিলেন যে দিদি সো রই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বল দেনা মে আই থি, আমার নাম করে উষা দিদি আমার গলাটা শুনে মতো মুঝে লাগা ইয়ে মে পেচানতি হুম ইসকো, তো আমাকে ডাকলেন, তারপরে দিদিও বেরিয়ে এলেন খুব আদর টাদর করে, তুই ইতনি বড়ি হো গই দিদি কো ভুল গই, হ্যাঁ আকে তো গা রই হ্যা তো মুঝে মিলা নেই আবি তক, হ্যাঁ মিল তো সকতে, তো ফির অনেকক্ষণ বসলাম সেই কোলের কাছে বসে, খাওয়ালেন এ করলেন বসালেন, কত গল্প যে কি বলবো তোমাকে চৈতালি, কাকে কাকে ছেড়ে কাকে বলবো, আর এখানকার কথা বলো, এখানকার যে সঙ্গীত মহল যেখানে তুমি খুবই প্রিয় ছিলে, মানে আমি মেয়েদের কথা জানি না কারণ আমি নির্মলাদির কাছে শুনেছি নির্মলাদির তুমি খুব প্রিয় ছিলে, ভীষণ নির্মলাদিদের বাড়িতে তো আমি, ওদের যে কম্পিটিশনটা হতো মুরারি স্মৃতিবার্ষিকী ওটা ভীষণ সুন্দর কম্পিটিশন, মানে কত লোক ওখানে, এই যে নিখিল ব্যানার্জি ওখান থেকে বেরিয়েছেন জানো তো, মানে বলছি তোমাকে আমি তো ওখানে গান করে সবসময় ফার্স্ট হতাম, এমন বলেছিলেন যে ওকে আর নাম দিতে দেব না সব ট্রফিগুলো ও নিয়ে যায়, হ্যাঁ হৈমন্তী শুক্লা ওখানে গাইতো, সব আমরা ছোট ছোট ছিলাম, আমাদের মাস্টারমশাইরা মানে তাদের, আমরা তো গাইছি তাদের এক্সাইটমেন্ট দেখার ব্যাপার ছিল, হ্যাঁ যে আমাদের ছাত্রীরা গাইবে। আর এই যে এতগুলো ছবিতে তুমি গিয়েছো, তরুণ মজুমদারের ছবিতে, তপন সিনহার ছবিতে, এগুলোর একটু অভিজ্ঞতার কথা বলো। তনুদা আমাকে ঋত্বিকদার ছবির গানের পরে না না আরতি গাইবে, হেমন্তদাকে বললেন আরতি মুখার্জিকে নিন, তার আগে আমি হেমন্তদার গান গাইনি, মানে বাংলা গান গাইনি, হ্যাঁ হিন্দিতে গিয়েছি, তখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ ও তো ভালো গায় ওকে ওকে নিচ্ছি, একটুকু বাসা সৌমিত্র দা আর সন্ধ্যা রায় ছিলেন তাতে গাইলাম, তারপরে ওই যে শুরু হলো তনুদার সব ছবিতে পরপর পরপর গাইতে লাগলাম, তারপরে কে তপন সিনহা, হ্যাঁ উনি ডেকে পাঠালেন, অলোকনাথ দে বললেন যে যে আরতি এসো, আর একটা কথা বলি তোমাকে, তখনকার দিনের যারা মিউজিক অ্যারেঞ্জার, হ্যাঁ তারাও কিন্তু মানে ইকুয়ালি স্ট্রং, হ্যাঁ ইকুয়ালি স্ট্রং মিউজিক্যালি, মিউজিক্যালি অ্যান্ড দে হ্যাড দ্য হোল্ড ইন দ্য ইন্ডাস্ট্রি, কমান্ড ছিল যে এ গাইবে, তো আমার অলোক দা না গান হলে আরতিকে ডাকো যে কোনো ভাষায়, এই যে কমান্ড এটা থাক তখনই থাকে যার অনেক বিদ্বান ব্যক্তি, যা যার সেই ক্ষমতাটা থাকে তাই না, থাকলে তবে তো প্রকাশ পায়, আর সবাই ওনাকে নিতেন, তারপর ওয়াই এস মুলকি কি সুন্দর সুর করে গেছেন আর অ্যারেঞ্জমেন্ট কি করে গেছেন,
এই তপনদার কাছে আমাকে অলোক দাই নিয়ে গেলেন। আচ্ছা, বলছি কোথায় পাওয়া যায় মেয়েটাকে? বলে আমি আমি এনে দিচ্ছি, আমি আমার খুব জ্বর, তাই আমি গিয়ে তপনদাকে একটা গান শোনালাম, একটা বন্দি শোনালাম, একটা বাংলা গানও শোনালাম। খুব আর গাইতে হবে না, তুমি বসো, এই নাও, যমুনা চলে চলে ধীরে ধীরে, সুরের আগুন। তপনদার সুরকার সেই ছবিটাতে, আর ওনার অ্যাসিস্ট্যান্টের ছবিটা ছিল। হ্যাঁ, অরুন্ধতী বদি ছিলেন। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর গান হলো। তাতে কানন সাহেব গেয়েছেন, প্রসূনদা গেয়েছেন, বড় বড় সব উস্তাদরা, মানে গানেরই ছবি ছিল। ছেলে, বাচ্চা ছেলেটা মানে অন্ধ, তার দিদি তাকে মানে গান গাইতো বলে তার দিদি তাকে মানে এখন যে ভাষায় আমরা কত বলি স্পন্সর করা, স্পন্সর করা, কিন্তু তাকে সে এনকারেজ করে করে এই গানের জগতে নিয়ে গেছে। খুব সুন্দর সুন্দর গান ছিল। তো সেই তপনদার সঙ্গে কাজ করা শুরু হলো। কত বছর যে করেছি, কত গান যে গিয়েছি, সাগিনা মাহাতো, তারপরে তোমার এই যে কি এটা কি বলো, কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন। হ্যাঁ, খুব সুন্দর গান ছিল। কাল খুশির কি সুন্দর, কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন, বলো আজ উদাস কেন, এরকম একটা দারুণ সুন্দর গান ছিল। এরকম ছিল। একটা একটা বিরতি নেবো। হ্যাঁ, বিরতি নিয়ে ফিরে আসছি একটু পরে, আপনারা সঙ্গে থাকবেন জানি। ফিরে এলাম বিরতির পর আরতি মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে, আমাদের কথায় কথায় অনুষ্ঠান আপনারা দেখছেন। আরতি দি, এই যে তপন সিনহার থেকে তুমি গেলে শক্তি সামন্তের ছবিতে গান গাইতে। হ্যাঁ, তপনদা বোম্বেতে গেছেন, যে তুমি চলে এসো, আর শক্তিদাকে ডাকলেন সান অ্যান্ড সানডে, আমাদের সঙ্গে এসে ব্রেকফাস্ট খাওয়া আমি গেছি। তখন আমার আদরের মেয়ে আরতি, শক্তি তুমি ওকে দিয়ে গাও। বলে হ্যাঁ, ও তো ভালো গায়। তো এরকম যখন সব অবস্থাটা, এরকম যখন তোমার চারিপাশটা গানে গানে ভরে রয়েছে এবং তুমি এরকম ভাবে গান গাইতে পারছো বিভিন্ন ছবিতে, তারপরে হঠাৎ সব ছেড়ে দিলে কেন মাঝখানে? ছেলে মানুষ করতে, ছেলে মানুষ করতে পন্ডিচেরি চলে গেল। পন্ডিচেরিতে আমাদের একটা বাড়ি আছে, শ্বশুর বাড়ি আর কি। তো ওরা আবার শ্রী মা শ্রী অরবিন্দ ভীষণ ভক্ত, তো বলছে না আমরা ওখানে ওকে পড়াবো। তো মানে ওদের একটা ইচ্ছে ছিল যে আমার স্বামীর নাম শ্রেয়স, শ্রেয়স বিয়ে করলে আমরা ব্যাস ওখানেই চলে যাব, আর এখানে বোম্বেতে থাকবো না। দা হি ওয়াজ ভেরি বিগ সলিসিটার বোম্বে, আর ওদের অত বড় ফার্ম, হ্যাঁ বিশাল বড় ফার্ম। কিন্তু আর দিদি সেই বাড়ির ছেলে হয়ে তোমার ছেলে গান গাইছে। হ্যাঁ, সেটাই অদ্ভুত, দেখো আশ্চর্য, দেখো কোথায় যে আমি ওইটাই ছিল ভাবি, আইরনি অফ ফেট। তুমি চিন্তা করো, ওরা ভেবেছিল আমার লয়ার সলিসিটর বাড়ি ছেলে ওদিকে যাওয়া উচিত ছিল, মুনিম হাউস মানে। আর ওনারা সব ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, রিয়েল এস্টেটের বিশাল বড় এ মানা দাও। বলেন বাবা, মুনিম বাড়িতে তোমার বিয়ে হয়েছে, আমাকে কি মনে পড়ে? আমি রোজ মনে পড়ে, মানা দাও আমাকে খেপাতেন। তো আমার শ্বশুরমশাই খুব গান বাজনা ভালোবাসতেন, কিন্তু এই ব্যাপারটা আমি ঠিক মানতে পারিনি, আজও মানতে পারছি না। কোন ব্যাপারটা, তোমার ছেলে চলে যেতে হলো? হ্যাঁ, আমার গানটা পড়ে রইল, আর বাচ্চাটা মাম্মা মাম্মা করে চিৎকার করছে, ওই আবার ছুটলাম সেখানে। তখন কি অবস্থা, কলকাতা বোম্বে পন্ডিচেরি খালি তিনটে জায়গায় শাটল করছি। হ্যাঁ, রাত্রি দুটো আড়াইটে তিনটে একা পন্ডিচেরিতে চলে যাচ্ছি, হ্যাঁ মাদ্রাস থেকে নেমে, কি স্ট্রেনুয়াস ব্যাপার ছিল। আর ও আশা করে বসে থাকতো সোহম মাম্মা আসবে। আর তো সেটাই হয়, মেয়েদের তো আবার ওই ওই ভূমিকাটা মানে সংসার, হ্যাঁ সন্তান ভীষণ ভাবে। আমি খালি ভাবতাম কি যে আমি যদি ওকে নেগলেক্ট করি তাহলে তো আমার তো কষ্ট হচ্ছে, ওর কতটা কষ্ট হয় এটা। কিন্তু তুমি স্নেহ দিয়েছো এবং তোমার ছায়ায় থেকেছে বলে হয়তো ওর মধ্যে সুরটা প্রবেশ করে। এবং চৈতালি, আমি তোমায় বলছি, ওকে 1.5 বছর বয়সে আমি সেতার কিনে দিয়েছি, এই হেমেন্দার ওখান থেকে কিনে নিয়ে গিয়ে। আমার স্বামী সেতার শিখতেন, বাজাতেন, বাজান, এখনো বাজান, তার সময় নেই এখন, মাঝে মাঝে ওই নীলাদ্রির নাম নিশ্চয়ই শুনেছো, ওর বাবা কার্তিক কুমারের কাছে উনি শিখতেন। তো উনি রাত্রি আড়াইটে তিনটে অব্দি প্র্যাকটিস করতেন, সোহম জেগে ওই সেতারটা নিয়ে নিয়ে খেলা করতো। আমি বললাম তোকে আমি এনে দিচ্ছি। এই সোহমকে দেওয়া সেতার টয়লেন্ট থেকে ছোট্ট হারমোনিয়াম কিনে নিয়ে গেলাম, ওকে দিলাম,
তবলা বানিয়ে নিয়ে গেলাম, মানে তুমি এগুলো নিয়ে খেলা করো, বাজাও, গান করো, খেলা করো। তারপরে বই, হ্যাঁ, সেই এনিড ব্লাইটন থেকে নিয়ে সুকুমার রায়, তারপরে এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল, হ্যাঁ, আরো আমাদের যে কত রকম রূপকথার গল্প সব ওকে সে নিয়ে নিয়ে রাত্রিবেলা, তার মানে ওর মাতৃভাষাটা ওর মধ্যে পেনিট্রেট করেছে, হ্যাঁ, গান ধরেছে বিশ্বকালে, চলোচন ঝর্মা আওয়াজ খান দিচ্ছেন দিল্লি থেকে বর্মা, সে এমন করে বলছে না, মানে হাঁপিয়ে হাঁপিয়ে, মানে পিতৃভাষা মাতৃভাষা সবই একসঙ্গে, আর আমাকে বলছে মাম্মা আমার হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে, আর খুব সেটাতে তোমার এখন আর আফসোস নেই নিশ্চয়ই, যে গান ছেড়ে তোমাকে মাঝে মাঝে চলে যেতে হতো, বা ওই সময়টা তুমি যে ওই সেই আলোর বৃত্ত থেকে নিচে বেরিয়ে যাচ্ছ, সেটা কি এখন তোমার আমার কষ্ট কোথায় জানো চৈতালি? আমার যে সময়টা অনেক কিছু দেবার ছিল সেই সময়টা আমার চলে গেল, কেমন করে যেন চলে গেল, হ্যাঁ, সবাই আসছেন, সবাইকে ফিরিয়ে দিচ্ছি, সলিলদা হঠাৎ একদিন বাড়িতে চলে এলেন, কিরে তুই কি আর গান করবি না, অজয় দাস ওখানে গেলেন, সব বাড়িতে যেতেন, কিশোর কুমারের সঙ্গে অনেক গান গেয়েছি, কলকাতায়ও গিয়েছি, ওখানেও গেছি, তারপরে সবাই বলতেন যে কি গানটা তো করো ছেলেটা, ওই এখানে নিয়ে এসো তাকে, কি জানি জানি না একটা কি ব্যাপার, আমার গান হারিয়ে যাওয়া কি আমার ছেলেকে মানুষ করা, আমি আদেও ছিল বোধহয় না, হ্যাঁ, মানে একটা কেমন যেন একটা ব্যাপারটা ঘটে গেল, অ্যাজ এ রেজাল্ট আমার কেরিয়ারটা কেমন হয়ে গেল, পঞ্চমদা আমাকে কি রাগারাগি করতেন, আমি এখানে তখন অমর গীতির গান করতে এসেছি, হ্যাঁ, আর ওই কঠিন কঠিন গান, এই তুই চলে আয় শিগগিরি, ফোন করে আমাকে ডাকলেন, কি কি কাজ, ঋষিকেশ মুখার্জির ছবি রং বিরঙ্গি, তারপর আমি বললাম হ্যাঁ দাদা আসছি, বলে তোকে লোকে একটা গানের জন্য ঘুরে বেড়ায়, হ্যাঁ, জুতো রে খুলে যায় লোকে, শুকতলা খুলে যায়, আর তুই গিয়ে অন্য অন্য জায়গায় বসে আছিস, আয় শিগগিরি, তারপরে যেতাম। যদি এই স্টেজটা দেখছি তুমি রবীন্দ্রনাথের গান গিয়েছো, তুমি তো আগেও করেছো, তুমি হিন্দিতেও তো রবীন্দ্রনাথ অনেক করেছি, প্রথম আমি করি তো হিন্দিতে, হ্যাঁ হ্যাঁ, সেটাও একটা প্রোগ্রাম তুমি এখানে করেছিলে মানে মনে আছে, তো আমরা কি একটু রবীন্দ্রসঙ্গীত শুনবো? তুমি যেহেতু তোমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা শাস্ত্রীয় সঙ্গীতে, তাই আমার মনে হয় তুমি একটা কোনো বন্দিশ করে রবীন্দ্রনাথের গান গিয়েছো, টেগোর অ্যান্ড হিন্দুস্তানি আমি গিয়েছি, হিন্দুস্তানি ক্লাসিক্যাল শুনেছি বলি আমার মনে পড়লো, যে আমি তোমাদের একটুখানি ওটার সঙ্গে কোথা যে উধাও হলো মোর প্রাণ, হ্যাঁ, উনি তো রাগটা ভেঙে যে গানগুলো করেছেন, আমি এটা এচএমবিতে আমি একটা রেকর্ড করেছিলাম, তো অনেক রাগের উপরে ওনার মিয়ামাল্লারে করেছি, তোমার নটমাল্লারে করেছি, তারপরে তোমার ভাইরো সিন্ধুরা অনেক অনেক রাগ, পরাজ অনেক রাগে, সমস্ত রবীন্দ্রসঙ্গীতগুলো আর হিন্দিগুলো, ধামার, তারানা, খেয়াল সব করেছি, তো সেটা আমরা একটুখানি করছি। তারপরে আমরা তাহলে গান দিয়েই শেষ করবো, তোমার গান দিয়েই আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো, মানে কথায় কথায় আরো অনেক কথা বাকি রয়ে গেল, কিন্তু আমাদের তো জানো একটা সময় সীমা বাঁধা থাকে, আমার মনে হয় যদি আরেকটা পর্বে আমরা এরকম অনুষ্ঠান করতে পারতাম, তাহলে ওই তুমি এক্ষুনি যে ভাঙা গানের কথা বললে, এইগুলো থেকে তুমি অনেক গান গেয়েছো, এটা নিয়েও আমরা একটা পরবর্তীকালে অনুষ্ঠান করতে পারি, যদি দর্শক তো চাইবেনই, যদি করা যায় দূরদর্শনের পক্ষে, তাহলে নিশ্চয়ই আবার আমরা বসবো, নিশ্চয়ই বসবো আমরা, তো আমরা তাহলে কত গান চৈতালি, কথা তো আছেই, কিন্তু আমার মনে হয় গানের মধ্যে ওই গানের প্রসঙ্গেই কথাগুলো আসছে, তাই না? যে গানের কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম, আর যদি সেই গানটা দিয়ে শেষ হোক চাই, খুব প্রিয় গান আমার, এই মোম জোছনায় অঙ্গ ভিজি, এসো না গল্প করি, অনেক গল্প কাছা হলো আমাদের, গল্প হলো, তো এই গান দিয়ে আমরা একটু শেষ করি আজকে অনুষ্ঠান, ঠিক আছে, এটা আমারও খুব প্রিয় গান, হ্যাঁ, আর খুব ভালো লাগলো তুমি এসেছো, তোমাকে পেয়ে খুব আনন্দ হলো, আমার মনে হয় যে দর্শক খুব খুশি হবেন,
আজকে এতদিন পরে তোমাকে পেয়ে তাহলে মম যোছো না দু লাইন শোনাই যাবো মিষ্টি হাসি